أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী শিক্ষক সাউথখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে চতুর্থ অধ্যায়ের পাঠ নয় থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করব পাঠ নয়ে রয়েছে আল কেবর অহংকার এ সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব তোমরা এই আলকেপ বা অহংকার এ সম্পর্কে যে কথাগুলো উপস্থাপন করব এ কথাগুলো সবাইকে শুনে সে অনুযায়ী আমল করার জন্য আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আলকেপ অহংকারের পরিচয় অহংকার শব্দের অর্থ অহমিকা আমিত্ব গর্ব দম্ভ বড়াই নিজেকে বড় বাবা ইত্যাদি নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাকে অহংকার বলা হয় যে অহংকার করে তাকে অহংকারী বলা হয় অহংকারী ব্যক্তি বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয় এবং নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করে অহংকারের ধরন হলো তিনটি অন্তরে অহংকার পোষণ করা চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা কথাবার্তায় অহংকার প্রকাশ করা মানুষ বংশ সম্পদ সৌন্দর্য শক্তি সামর্থ্য ইত্যাদি বিষয়ে অহংকার করে থাকে যেমন ধনী ও সম্পদশালীর মধ্যে অর্থের গৌরব স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতার দম্ভ বিদ্যা লোকদের মধ্যে বিদ্যার অহংকার ইত্যাদি অপকারিতা অহংকারের কুফল অনেক এবং এর অপকারিতা বর্ণনাতীত অহংকারের কারণেই ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৩৩ নম্বর আয়াতে বলেছেন তুমি এ স্থান থেকে নেমে যাও এ স্থানে থেকে অহংকার করবে তা হতে পারে না সুতরাং বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অদমদের অন্তর্ভুক্ত অহংকারে দুনিয়া ও আখিরাতে ঘৃণিত আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন যারা অন্তরে সামান্যতম অহংকার পোষণ করে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম শরীফ হাদিস প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব আছে সুতরাং অহংকার করা তার জন্য শোভা পায় না অহংকার শুধু তারই শোভা পায় যার কোনো অভাব নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে আরেকটি হাদিস বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন অহংকার আমার ভূষণ আমরা অহংকার বর্জন করব কেননা মানুষের কোনো জিনিস নিয়ে অহংকার করার অবকাশ নেই আমরা এ পাঠে শিখলাম অহংকার পতনের মূল অহংকারী অভিশপ্ত আমরা অহংকার করব না সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ
অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অহংকার করবো না, অহংকার পতনের মূল। কোনোভাবেই আমরা কোনো বিষয় নিয়ে যেন অহংকার না করি, এ বিষয়ে আমরা সবাই খেয়াল রাখব। আর সবাই করোনা পরিস্থিতির স্বাস্থ্য সুরক্ষা মেনে চলব। সবাইকে ধন্যবাদ।